ওয়েলকাম প্রোগ্রামার্স, আজকে আমরা ফাইল রিডেবল কিভাবে করতে হয় সেই জিনিসটা শিখবো। নেক্সট পর্বে আমরা শিখবো কিভাবে রাইট করতে হয়। এখানে ফাইল ডট টিএক্সটি নামে একটা ফাইল তৈরি করছি, এখানে কিছু টেক্সট আমি দিয়ে রাখছি, এখানে কিছু টেক্সট লিখে রাখছি। তো এটা আমরা এখানে এই ফাইল থেকে আমরা কিভাবে কন্টেন্টগুলো আমরা এখানে আনতে পারি, ফাংশনের মাধ্যমে কাজ করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। তো আমাদের এটা যদি আমরা এক করতে চাই, এখানে ইনপুট করে আনতে চাই, প্রথমে লিখতে হবে ওপেন। ওপেনের ভিতরে আমাদেরকে একটা কোটেশনের ভিতরে লিখতে হবে, ফাইল নেমটা লিখতে হবে। আমাদের ফাইল নেমটা আছে ফাইল ডট টিএক্সটি, এখন টিএক্সটি। এখন এটা কী করব, একটা কমা দেব। কমা দেওয়ার পরে এখানে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আবার এখানে কোটেশন দেব। কোটেশন দেওয়ার পরে আমরা এটা কী আকারে করবো, আমরা যদি রিডেবল দিই তাহলে আর দিতে হবে, আর যদি রাইটেবল দিই তাহলে ডবলো, আর যদি রিডেবল রাইটেবল দুইটা দিতে চাই তাহলে আমাদেরকে দিতে হবে আর প্লাস, আর প্লাস এইভাবে আমাদেরকে দিতে হবে। তো এটা আমরা যে কাজটা করব, প্রথমে এটা কাট করি, কাট একটা ভেরিয়েবল নিয়ে, আমরা ফাইল নামে একটা ভেরিয়েবল নিই, ফাইল এই ভেরিয়েবল আমরা এটা রেখে দিই। তো এটা আমরা আবার ফাইলটাকে আমরা ক্লোজও করে দিব, কাজ শেষ, আমাদের ফাইলটা ক্লোজ হয়ে যাবে, ফাইল ডট ক্লোজ, ক্লোজ করে রাখি। তো এখানে আমরা চেক করতে পারি আসলে কি ফাইলটা কি রাইটেবল না রিডেবল। তো এখানে আমরা যদি এক করি প্রিন্ট, চেক করতে পারি প্রিন্ট, এখানে ফাইল ডট রিডেবল, যদি রিডেবল দেই তাহলে আমাদেরকে কি দেখাবে, আমাদেরকে দেখেন যদি এখানে প্রিন্ট করি, হ্যাঁ ট্রু, আমাদেরকে বলতে আসছে ফাইলটা রিডেবল। আর যদি এই টেক্সটটা আমরা কপি করে রাখি, এখন যদি এখানে ডবলো দেই, শুধু ডবলো দেই, তাহলে কিন্তু আমাদের এখানে যে লেখাগুলো আছে টেক্সট ফাইলে সেই লেখাগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এটা আমরা এভাবে চেক করতে পারি পাইথন অ্যাপ ডট পাই। এখন দেখেন এটা ফলস দেখাচ্ছে, কারণ আমরা এখানে বলতেছি ফাইলটা কি রিডেবল নাকি, আমরা তো এখানে ফাইলের মোড দিয়ে রাখছি রাইটেবল, এই কারণে আমাদেরকে এখানে ফলস দেখাচ্ছে। তো আমরা ফাইলটা দেখে এই দেখেন এমটি হয়ে গেছে, আবার পেস্ট করি। এখন আমরা এখানে ডব্লু প্লাস দিয়ে রাখি, আর প্লাস দিয়ে রাখি, এটা জাস্ট চেক করার জন্য আর কি, আমাদের এটা আসলে কি রাইটেবল না রিডেবল এটা জাস্ট চেক করলাম আর কি। তো এখানে আমরা এখানে যে টেক্সটগুলো আছে টেক্সট ফাইলে সেইগুলো আমরা প্রিন্ট করতে পারি। তো এখানে আমরা ডিরেক্টলি প্রিন্ট করতে পারি বা একটা ভেরিয়েবল নিতে পারি। আবার এখানে যদি নেই রিড এম দিলে দিয়ে একটা ভেরিয়েবল নিলাম, এখানে যদি দিয়ে ফাইল, সরাসরি আমরা প্রিন্টের ভিতরে প্রিন্ট করতে পারি, সরাসরি না করে আমরা একটা ভেরিয়েবল নিলাম ফাইল ডট রিড। এখন যদি আমরা এই রিড এমটা যদি প্রিন্ট করি প্রিন্ট, তাহলে দেখেন আমাদেরকে কী করে রিডেম, এখন কিন্তু আমরা এটা আমরা প্রিন্ট করতে পারি। এখন এখন যদি প্রিন্ট করি দেখেন আমাদের আউটপুট দেখাবে আমরা কী কী আছে ফাইলে, এইগুলো যে টেক্সটগুলো আমাদের ফাইলে ছিল সেগুলো আমাদেরকে দেখাচ্ছে। তো এখানে আপনারা অনেকভাবে প্রিন্ট করতে পারেন। আবার আমরা এখানে যদি রিডেবল রিড না দিয়ে যদি দিই ফাইল ডট রিড লাইন্স, রিড লাইন্স, তাহলে দেখেন এটা একটা ডিকশনারি আকারে আসবে আর কি। এখন যদি প্রিন্ট করি পাইথন অ্যাপ ডট পাই, এখন দেখেন এটা ডিকশনারি আকারে আসছে, একটু সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা চাইলে এখানে চাইলে যে জিরো নাম প্রথমে যা আছে, মনে করেন যে এখানে তিনটা লাইন আছে, প্রথম নাম্বারটা আমরা প্রিন্ট করব। তো এটার জন্য আমরা যদি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে যদি জিরো দিয়ে দিই, তাহলে আমাদের কী কী করবে, জিরো নাম্বার যে লাইনটা আছে সেই নাম্বারটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। এখন যদি প্রিন্ট করি পাইথন অ্যাপ ডট পাই, এখন শুধু প্রথম লাইনটাই আমাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছে। আর আমরা চাইলে এটা ফর লুপের মাধ্যমে করতে পারি, তো ফর লুপেও এটা জিনিসটা করা যায়। তো এটা আমরা যদি এটা কাট করে দিই, এতটুকু কাট করে দিই আমরা এতটুক, আর এখানে রিড দিয়ে রাখি,
এখন যদি এখানে একটা ফোর লুপ নেই, ফোর ফাইল দেই, ফাইল ইন আমাদের ভেরিয়েবলটা আছে রিডেম, রিডেমটা যদি আমরা এখানে দিয়ে দিই, রিডেম থেকে আমাদের ফাইল নামে একটা ভেরিয়েবল আমাদের স্টোর হবে। তো এখন যদি প্রিন্ট করি, প্রিন্ট ফাইল, এখন কিন্তু এটা আমাদেরকে মানে ফোর লুপের সিস্টেমে এটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। আমি টার্মিনালটা ক্লিয়ার করে নিই, পাইথন অ্যাপ ডট পাই। এখন দেখেন এই যে লুপ সিস্টেমে আমাদেরকে এটা ইয়ে করে দেখাচ্ছে আর কি, প্রিন্ট করে দেখাচ্ছে। তো নেক্সট পর্বে আমরা দেখব কীভাবে আমরা রাইট করতে পারি সেই বিষয়গুলো আমরা ইয়ে করবো আর কি, শিখবো। তো সবাই ভালো থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করেন। গুড বাই।